কি ভাবছে বাংলা দেশকে কি ভাবাতে পারে বাংলা বাংলার রাজনীতি কৃষ্টি সংস্কৃতি মনন সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল লাইন সম্প্রতি শিবপুর এবং রিসার ঘটনার পরে বামফ্রন্ট একটা বড় মিছিল করলো হুগলিতে এবং সেখানে বিমানবসু উপস্থিত ছিলেন এবং বসু খুব স্পষ্ট করে বললেন যে শিবপুরের যেদিন আহ ঘটনাটা ঘটল তখন মুখ্যমন্ত্রী কলকাতায় ধর্নায় বসে আছেন এবং তিনি বলেছেন ধর্নাতে যে আমি এক মাস আগে গন্ধ পেয়েছিলাম মানে যে ঘটনা ঘটলো তার আভাস পেয়েছিলেন বসুর প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না ওভারঅল সিপিএম বা বামফ্রন্ট বলতে চাইছে যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারি সরকারি দল এবং রাজ্য সরকারি দল উভয়েরই উস্কানি আছে তারা আন্দোলনটাকে মনে করছে যে তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধেই করা উচিত এই ধর্ম নিরপেক্ষতার যে আন্দোলন আপনার কি অভিমত সমিত দেয় বিষয়ে দেশের ধর্মনিরপেক্ষতার আন্দোলন আর রাজ্যের ধর্ম নিরপেক্ষতার আন্দোলন তো দুরকম হতে পারে না একটা দেশে ধর্ম নিরপেক্ষতার আন্দোলন একটা পথেই এগোবে এবার যদি রাজ্যের ঘটনা এমন কিছু ঘটে থাকে যেখানে দেশে ধর্ম নিরপেক্ষ আন্দোলনে যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে কারোর ভূমিকা নেতিবাচক তাহলে নিশ্চয়ই তা নিয়ে বলা হবে কিন্তু যেটা বলার সময় এমন কোনো ধরণে বলা হবে না এমনভাবে বলা হবে না যাতে দেশে ধর্ম নিরপেক্ষ আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় ফলে আজকে এখানে রাজ্য সরকার বা সরকারি দলের কোনো ত্রুটির জন্য যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চয়ই সেই ত্রুটি চিহ্নিত করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় সেই ত্রুটি সংশোধন করার বা সেই পরিবেশ যদি কিছু পরিবেশ তৈরি হয়ে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতন পরিবেশ তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই দল মত নির্বিশেষে ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে কিন্তু এটা দুঃখজনক হলেও সত্যি পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষ মানুষ ঐক্যবদ্ধভাবে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যই এখনো রাস্তায় নামতে পারেনি কাজই কাউকে কেউ দোষারোপ করার বদলে বিজেপি বিরোধী বলে যারা দাবি করে সেই সমস্ত মানুষ যাতে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারে তার মতন পদক্ষেপ নেওয়াটাই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির বিশেষভাবে বামপন্থীদের সামনে দায়িত্ব আমরা কিন্তু এখনো সেইভাবে সেই দায়িত্ব পালনের মতন করে এক জায়গায় জড় হতে পারি নি বামপন্থিলাই পারি আমি বলতে চাই ছয়েদা এক সেকেন্ড বলি এই এই মিছিলে যে মিছিলটা হোমলিটে হলো সেখানে কিন্তু এফইউসি এবং সিপিআইএমএল এই দুটো দল যোগ দিয়ে দল হিসাবে তাদের দুটো দল হয়তো যোগ দিয়েছে কিন্তু আমরা 14 দল যে রাখ কাজ করতাম তাদের কাউকে এই মিছিলে অংশগ্রহণের মতন করে উদ্যোগ হয়নি অন্তত আমাদের পার্টির সঙ্গে সেরকম কোনো আলোচনা হয়নি কাজে এগুলো যে যার দল পাঁচটা ছটা সাতটা আটটা দশটা দল এমনকি চোদ্দো দল হয়ে আমরা জমায়েত হতাম আমরা আমাদের মতন জমায়েত হয়েছি তার বাইরেও আরও অনেক মানুষ ছিল ফলে সেই মানুষ যারা বিভিন্ন দলে অথবা কোনো দলে নেই এই মানুষ শুধু সবাইকে ঐক্যবদ্ধ করার মতন করে যতক্ষণ এগোনো না যাবে ততক্ষণ পর্যন্ত বিশেষ করে পশ্চিমবাংলার ধর্ম নিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করার যে দায়িত্ব বিশেষ দায়িত্ব সারা দেশে আন্দোলনকে জোরদার করার জন্য সেই দায়িত্ব পালন করা হবে না মিছিল যত বড়ই হোক ছবিটা পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের সিপিএম মানে আলিমুদ্দিন উদ্দিন আলিমুদ্দিন বারবার করে একটা কথা বলছে একটা শব্দবন্ধ আছে সেটা হচ্ছে মূল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল একই সঙ্গে রয়েছে বলে ওরা মনে করছে অপরের বা সাহায্যকারী যোগ করা যায় এটা ফর্মুলা তো সিপিএমকেই বের করতে হবে কারণ সিপিএম অতীতে অতীতে বলেছে অতীতে বলেছে বিজয় মূল তত্ত্ব দু হাজার একুশের ভোটের আগে এবং ভোটের পরে মানুষ বলেছে সেই তথ্য ভুল ছিল হ্যাঁ এক দ্বিতীয়ত সর্বভারতীয় মঞ্চে যার সঙ্গে এক জায়গায় জড়ো হচ্ছে তাদের সম্পর্কে কত দূর পর্যন্ত সমালোচনা করব এবং বিজেপির সঙ্গে এক ব্যাকেটে ফেলে দেব এগুলো তো তাদের ঠিক করতে হবে তার ভিত্তিতে লোকে যদি মনে করে ওদের কথা ঠিক তাহলে লোকে ওই ভিত্তিতেই জড়ো হবে আমরাও জড়ো হব আর যদি দেখা যায় সেই কথা ঠিক নয় তাহলে আমরা যারা হব না যেমন দু হাজার একুশে যারা হইনি ভোটে এবং তারপরে আমরা আগে যা বলেছিলাম সেটা তারাই প্রমাণ করেছে তাদের উদ্যোগ ঠিক ছিল না তাদের বক্তব্য ঠিক ছিল না তেমনি সাধারণ মানুষও দেখা যাবে যে কোন একটা বক্তব্য তার কাছে মনে ঢুকতে পারলো মানুষের মনে ঢুকতে পারলো সেই বক্তব্যটা মানুষ গ্রহণ করছে এবং তার ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আর আমি যদি তার বাইরে থাকি তাহলে আমি ছিটকে যাবো বাইরে এরকম তো অভিজ্ঞতা অনেক হয়েছে এবং এক্ষেত্রে কে ছোট দল কে বড় দল সেগুলোর নির্ভর করেনি সময়ে ঠিক কথা বলতে পেরেছে কি পারেনি তার উপর নির্ভর করেছে আপনি বলছেন যে একটা একটা অবস্থান অবস্থান মানে আবার রাজ্যের ক্ষেত্রে একটা অবস্থান এটা বিচারিতা হয়ে যাচ্ছে তাই কি আপনি আমি তো আগেও বলেছি আমাদের মতন দেশে সারা দেশ ভিত্তিক একই লাইন নেওয়া সম্ভব নয় কিন্তু যেমন আমি নির্দিষ্ট করে বলেছি কেরালায় বাম কংগ্রেস লড়াই করছে আর পশ্চিম বাংলা ত্রিপুরায় বাম কংগ্রেস সমঝোতা করছে সমর্থন করি হুম কেরালায় বাম কংগ্রেস লড়াই না করলে লাভবান হবে বিজেপি আর পশ্চিম বাংলা ত্রিপুরায় বামেদের যে দুর্বলতার পরিবেশ তৈরি হয়েছে কংগ্রেস দুর্বল হয়েছে এখানে গেছেন উভয় যদি বিজেপির বিরুদ্ধে লড়তে চায় তাহলে উভয় এক জায়গায় না আসলে অসুবিধা আছে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা কেরালা বা ত্রিপুরায় নেই যে তৃণমূল কংগ্রেস এখানে তিন মানুষ জিতিয়েছে এবং দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের মঞ্চে সিপিএম কংগ্রেসের সঙ্গে একসঙ্গে আছে এদের সম্পর্কে আমি কতটুকু কি বলবো এটার পরিমাপ যদি ঠিকমতো না হয় তাহলে পরে বিজেপি বিরোধী লড়াই নিয়েই প্রশ্ন উঠে যাবে এবং সেই কাজটা গত উনিশ এবং একুশের ভোট এমনকি সত্য বিধানসভা নির্বাচন আমি এগারো বিধানসভা নির্বাচন বাদ দিচ্ছি বিধানসভা এগারো লোকসভা লোকসভাগুলো বাদ দিচ্ছি হ্যাঁ ষোলো বিধানসভা নির্বাচন উনিশের লোকসভা একুশের বিধানসভা দেখা গেছে বামপন্থীরা ভুল সিদ্ধান্ত নিয়ে গিয়েছে এবং কংগ্রেসেরও সিদ্ধান্ত সবটা সঠিক হয়নি যেমন পুলিশে উভয় জোট করেনি পিএমের সেন্ট্রাল কমিটি বলেছে জোট করতে সে রাজ্য কমিটি বলেছে করবো না আবার কংগ্রেসও সারা দেশে জোট করেছে এখানে করেনি ওই সিদ্ধান্ত আমি মনে করি ভুল ছিল তাহলে বিজেপি অতগুলো সিট জিততো না যদি সারা রাজ্য ভিত্তিক কংগ্রেস ভাবের এটা সমিতি একটা প্রশ্ন এখান থেকে উঠছে সেটা হচ্ছে যে যদি রাজনীতির বাস্তব বাস্তবতা আপনি দেখেন তাহলে যদি পশ্চিমবঙ্গে তৃণমূল সিপিএম আপনি যেটা বলছেন যদি এক মঞ্চে আসে তাহলে উভয়েরই ভোটের রাজনীতির পক্ষে সেটা অসুবিধা হবে না শোনো ভোটের বোঝাপড়া আমাদের দেশে বহু রকমের হয় ফ্রন্ট করা যায় না কমন প্রোগ্রাম নেওয়া যায় না সমঝোতা করে হয় সরাসরি সমঝোতা করে আসন কাউকে ছাড়া যায় না সবাই সব আসনের ভোট ক্যান্ডিডেট দেয় ভোট লড়ে নিজের পরিকল্পনা মতন যেমন দু হাজার চারের পার্লামেন্ট ভোট হ্যাঁ কংগ্রেস সব সিটে ক্যান্ডিডেট দিয়েছে আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়েছিল দুটো সিটে আমরা লড়েছিলাম সফি কাটোয় নটবরবাগি হ্যাঁ কিন্তু সেই ভোটে বামপন্থীরা পশ্চিমবাংলায় হাইস্ট সিট পেয়েছে কেন কংগ্রেস এমনভাবে লড়েছে বামফ্রন্ট কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং তলায় এমনভাবে ছিল যে বিজেপি তৃণমূলের বোঝাপড়ার বিরুদ্ধে যাতে কংগ্রেস জিতুক সিপিএম জিতুক বামফ্রন্ট জিতুক কিন্তু বিজেপি তৃণমূল যাতে হেরে যায় একমাত্র মমতা জিতেছিল সেই ভোটে কংগ্রেস সিপিএম কিন্তু ডাইরেক্ট সমঝোতা হয়নি সমঝোতা যদি আমি করতে চাই এটা আমার পলিটিক্যাল ডিসিশনের নির্ভর করবে তারপরে ট্র্যাকটিক্যাল লাইন কিনে সেটা ঠিক হবে তারপরে সেটা আমি কীভাবে জমিতে প্রয়োগ করবো তা ঠিক হবে লোকের সঙ্গে ভাওতাবাজিও করব না আবার আমি যে রাজনীতিটা প্রকাশ্যে বলছি সেই রেজাল্টটাই বের করে আনবো এটা যদি আমি ডিটারমিন থাকি তাহলে পরে নানা রকম কায়দায় ভোট লড়া যায় আমাদের ডেমোক্রেসিতে তার অনেক রকমের ওপনিং আছে কাজে ওটা ওরকম নয় যে এক মঞ্চে যেতে হবে বলছি যে আপনি যে লাইনটার কথা বলছেন สมิตดา যে ত্রিনমুলকেও এই রাজ্যের মাটিতে থেকে কেউ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলনে শামিল করতে হবে এটাই তো আপনি বলছেন ত্রিনমুলকেও শামিল করতে হবে ত্রিনমুলকেও ভাবতে হবে কংগ্রেস ট্রেন ছাড়া বিজেপিকে শূন্য করা যাবে না উভয় দিকেই ভাবতে হবে আপনার কি মনে হয় যে আদারওয়াইজ বিজেপির সুযোগটাই বেড়ে যাবে এই দুটো কনফ্লিক্টস এর মধ্যে এবং সেখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিপিএম বিজেপি বহু জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে সেটা পার্লামেন্ট গিয়ে হবে কিনা আমরা বলতে পারি জোর করে বিমানদা যতই বলুন যে বিজেপির সঙ্গে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব না কিন্তু তলাকার ভোটে তো সেই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে এবং আমরা গ্রাম পঞ্চায়েতের ভোটে যতটুকু প্রস্তুতি করেছি তাতে বিভিন্ন জায়গায় যা খবর পাচ্ছি বহু জায়গায় গ্রামের লোক চাইছে বলে গ্রামের লোকের ঐক্য বলে সেখানে কমন ক্যান্ডিডেট চেষ্টা হচ্ছে এর বাইরে সবাইকে বেরোতে হবে এবং এখানে পশ্চিমবাংলার রাজনীতির একটা পরীক্ষা হবে কোন পার্টি কে কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারল আমি যদি আপনার কথাটা এইভাবে বলি যে তৃণমূলের প্রতি অন্ধ বিরোধিতা ছেড়ে বেরিয়ে এসে বা বেরিয়ে আসতে না পারলে বিজেপিকে সুযোগ করে দেয়া হবে এবং বামেরা আরো ভোট ক্ষয় করবে এটাই কি আপনি বলছেন একদম ঠিক কথা উল্টো দিক থেকে তৃণমূলেরও অন্ধ সিপিএম বিরোধিতা ছেড়ে বেরিয়ে আসতে হবে আমি অন্ধ কংগ্রেস বিরোধিতা বলছি না কারণ সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির রিলেশন যথেষ্ট ভালো এবং কংগ্রেসের কংগ্রেসের ডাকে তৃণমূল সারা দিচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি কিন্তু সিপিএম কংগ্রেস তৃণমূল অল ইন্ডিয়া মঞ্চে একসঙ্গে গেলেও সিপিএম এর পশ্চিমবাংলায় ঢুকলে তৃণমূল বিরোধী তারা যে পরিমাণে সেটা তাদের যেমন ছাড়তে হবে তেমনি মমতা ব্যানার্জি সর্ববৃহৎ বিজেপি বিরোধী দল এই রাজ্যে তার কাছেও আমার আবেদন থাকবে যে আপনি উদ্যোগ নিন বিজেপি বিরোধী সমস্ত মানুষের ঐক্য কিভাবে হতে পারে সেই উদ্যোগ নিয়ে একসময় নিয়েছিলেন একসময় মনে করবে সীতারাম ঋুরিকে মমতা ব্যানার্জি ফোন করেছিলেন কাজে সেই উদ্যোগ আগামী দিনে কারণ পশ্চিম বাংলার উপর দেশের রাজনীতির ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করছে জ্বর যদি ছাড়ানো যায় তাহলে দেশের জটিলতা যা আছে সেটা ছাড়ানো কিছু কঠিন এমন নয় সহিত আপনি কি এমন একটা কোনো কল্পনা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিমান একটা ফোন করতে পারেন কিংবা আর এগিয়ে যদি বলি যে সেলিম দাকেও একটা ফোন করতে পারেন কোনো কাল্পনিক কিছু বলছি না কিন্তু ওরা ভেবে নেবেন কীভাবে এই দায়িত্বটা পালন করবেন সারা দেশের ধর্ম নিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করতে ওরা যেভাবে এগিয়ে এসছেন এই যে কুড়ি দলের অংশ তার রিফ্লেকশন পশ্চিমবাংলায় কিভাবে হতে পারে এটা তো আমার পক্ষে বলা উচিত না এটা ওরা নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে পারবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ